শয়তান কতভাবে ওয়াসওয়াসিসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস কিভাবে আপনাদেরকে ধোঁকা দিবে রগে রগে রক্তের মধ্যে ঢুকে আপনারা টেরও পাবেন না এখন বর্তমানে মাশাআল্লাহ দেখবেন সবাই ইসলামিক স্কলারদের বয়ান শুনে সব সময় ইউটিউব ফেসবুকের মধ্যে বয়ান শুনে ইসলামিক লেবাস থাকুক না থাকুক ইসলামিক কথাবার্তা ভালো লাগে এখনকার জেনারেশনদের ইয়ং স্টারদের সবই ঠিক আছে কিন্তু প্রবলেমটা হলো ইমানের জায়গায় ইমানের জায়গায় প্রবলেম কবর মানে মৃত্যু মানে কিন্তু অন্তরে ভয় নেই আমি বাস্তবতা বলছি আমার কথা দুয়ে দুয়ে চার মিলিয়ে নিয়েন চলছে এভাবে আমার রাসূল আরবি বলেছিলেন এক হাদিসের মধ্যে যে আমার শেষ উম্মতরা বনি আদম তারা এরকম হয়ে যাবে তাদের কর্মকাণ্ড মুসলমান হওয়া সত্ত্বেও তাদের কর্মকাণ্ড বানর এবং শুকুরের মতো হয়ে যাবে নাউজুবিল্লাহ বর্তমান সমাজ যদি দেখি প্রায় এরকমই শুধু শুধুই লাফালাফি অমুক ভাইয়ের চরিত্র ফুলের থেকে পবিত্র ইলেকশন আসলে তো খবরই নাই এক কাপ চায়ের জন্য পাঁচ টাকার জন্য জানে চরিত্রটা কেমন তারপরে বলে ফুলের মত পবিত্র ঠিক না বলে যাকে এত সুন্দর স্লোগান দেয় ওনাকে যদি জিজ্ঞেস করেন আয়নার সামনে মিরর আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবেন আমি সবচেয়ে ভালো মানুষ আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর নবীর পাগল আশেক সবচেয়ে ভালো মানুষ দুই চোখে চোখ রেখে আয়নার মধ্যে যদি বলতে বলে নিজে নিজেকে প্রশংসা করতে পারবে না ওনাকে টাকা খাইয়ে টাকা পয়সা ঘুষ দিয়ে তো প্রশংসা বের করতে পারবে তো নিজের আত্মশুদ্ধি নেই নিজেকে নিজে ভালো বলতে পারবে না আমাদের বর্তমান অবস্থা এরকম হয়তোবা শুকর বানরের কথা বলেছে বাহ্যিকভাবে না হলো ভিতরগতভাবে আমরা শুকর বানরের মতো হয়ে যাচ্ছি আমাদের পার্সোনালিটি নেই আল্লাহর ওয়ালিদের কথা যখন পড়ি সাহাবায়ে রাসূলদের হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার কথা যখন পড়ি What a personality. কত আভিজাত্য ছিল ওনাদের কি পার্সোনালিটি ছিল এখন তো যুবকদের মধ্যে পাওয়াই যায় না চলাফেরা মেয়েদের মতো কানে দুল নাকে দুল কোথায় ভুরুতে দুল কি কি পড়ে আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই মাথায় টুপি রাখবে হাতে পকেটে তসবি রাখবে মেসোয়াক রাখবে এগুলোর জায়গায় কি কি রাখে নিজেরাও জানে না ওই বেমত যখন আজরাইল আলাইহিস সালাম আপনাকে ওই অবস্থায় পাবে চিন্তা করেন একবার আপনার ঈমান কোথায় নিয়ে পৌঁছাইছে ইহুদি নাসারারা আমি জন্য সকল জায়গায় গেলে বলি আমাদেরকে এই মুসলমানদেরকে তাফারুক করে বিশৃঙ্খলা করে এই টেকনোলজির নামে বিভিন্ন জিনিস ধরিয়ে দিয়ে তাদের বানানো জিনিস আমাদেরকে ধরিয়ে দিয়ে আমাদেরকে গোলামির মধ্যে রেখে দাজ্জালের ফেতনা দাজ্জালের গোলামির মধ্যে আমাদেরকে ঢুকাতে চায় এই ইহুদি নাসারা এগুলো দাজ্জালের ফেতনা এগুলো সমস্ত কিছু ইহুদি নাসারাদের ষড়যন্ত্র মুসলমান মুসলমান লাগিয়ে দিয়েছে ভাই ভাইকে হত্যা করতে চায় ভাইরা আমার বাবার আমার যায় দিন ভালো আসে দিন খারাপ এখনো সময় আছে পরিবর্তন হয়ে যান ইংলিশে কত সুন্দর কথা বলতে চান উর্দুতে কথা বলেন বাংলাতে কথা বলেন নিজের সমস্ত ভাষা দিয়ে কথা বলেন মনের মাধুরী মিশিয়ে কিন্তু বোমা মারলে একটা আয়াত আরবি কথা বের হয় না আওয়াজ দেয় না বিদেশে যাওয়ার জন্য ইংলিশ শিখে একজন তো আমাকে বলতেছে হুজুর দোয়া করবেন ফ্রান্সে যাচ্ছি ফ্রান্স ভাষা শিখছি আরেকজন দোয়া চেয়েছে হুজুর দোয়া করবেন চায়নাতে যাচ্ছে চাইনিজ ভাষা শিখছি আমি বলে বাবা যেই চাংচুং পাংপুং বলে এরা এটা তো শিখতেছেন নিজের ইমানের হেফাজত করে কারণ ওগুলি হুদিনা সারাদের দেশ ওখানে গেলে সর্বপ্রথম আগে গেলে ইমান যাবে চোখের গুণা বাড়বে আমি বললাম চাইনিজ ভাষা শিখেছেন ইংরেজিটা শিখেছেন বলে হুজুর কিছুটা পারি আলহামদুলিল্লাহ টুটাফুটা পারি আমি বললাম আচ্ছা ইংরেজি শিখেছেন চাইনিজ শিখছেন ওখানে চায়নাতে যাবেন সবই ঠিক আছে আরবি ভাষাটা জানেন হুজুরটা তো জানি না নাউজুবিল্লাহ বললাম বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন ভাষা তো শিখলেন কিন্তু কবরের ওপারে যাওয়ার জন্য তো আরবি ভাষা ছাড়া কোনো কাজ আসবে না ঠিক না মুসলমান
এজন্য নিজের সন্তানকে সুশিক্ষিত করবেন শিক্ষা দান করবেন নিজের সন্তানকে আরবী গ্রামার বিশেষ করে উলামায়ে কেরামদেরকে নিয়ে হাফেজে কোরআনদেরকে নিয়ে তেলাওয়াতে কোরআন শিখাবেন চেষ্টা করবেন অন্তত আপনি ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান পাইলট বানান যা কিছু বানান বিজনেস করেন চাকরি করেন কিন্তু মাঝে মাঝে বসে বসে কোরআন তেলাওয়াত করেন ঠিক না মুসলমান কোরআন তেলাওয়াত করেন নিজের সন্তানকে কোরআন শিক্ষা গ্রহণ করান আগে ছোটবেলায় যখন ঘর দিয়ে বের হতাম গ্রাম দিয়ে বের হতাম এলাকা দিয়ে দেখতাম আস্তে আস্তে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজটা কানে আসতেছে বাচ্চাদের কাচারি থেকে ছোট ছোট মসজিদ থেকে বাচ্চাদের কোরআন তেলাওয়াতের কায়দা সেই সুরলা কণ্ঠে আসতো কত সুন্দর কোরআনের বাণীটা কানে আসতো এখন তো বাচ্চাদেরকে ঢাকার মধ্যে দেখি চট্টগ্রামে দেখি আমাদেরকে আমাকে তো প্রায় সময় বলে দেখি যে সকালবেলা উঠাই মা তার সন্তানকে শিখাচ্ছে বলো বাবা এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট কুকুর আর বিলাই শিখায় সকালবেলায় উঠা আল্লাহ আল্লাহ রাসুলের নাম নেই কোরআন তেলাওয়াত নেই তাহলে সে কিভাবে ওই সন্তানটা কিভাবে বড় হয়ে একজন ভালো মানুষ হবে সে তো মাদকাসক্ত হয়ে এডিক্টেড হয়ে আপনার উপরই ছুঁই চালাবে আপনাকে লাথি দিবে আপনার উপর প্রহার করবে ঠিক না সন্তানকে তো সুশিক্ষা আপনিই দেন নাই তারপর কেন বলছেন আল্লাহর কাছে আল্লাহ কিছুতে কিছু হইলে তো আর কিছু নাই বান্দার সাথে সাথে আল্লাহর কাছে কেউ কষ্ট দিয়েছে আল্লাহ কেউ কোনো কিছু মেরে দিয়েছে আল্লাহ কিছুতে কিছু হইলে আল্লাহর কাছে হাত তোলেন ক্ষমা চান মাপ চান আল্লাহ দেখো বিচার দাও ডাইরেক্ট তো গজব দেয় অনেকে আছে কি নাই কত কিছু করে ১৯ থেকে ২০ হইলে আল্লাহ তুমি কি দেখো না আমার সাথেই শুধু পারে আবার এটা তো আছে অন্যের উপর তোমত দেওয়া আল্লাহর সাথেও ঝগড়া লাগে আল্লাহ আমাকে তুমি দাও তুমি আমাকে ১,০০,০০০ দাও আমি ১,০০,০০০ টাকা পাইলে ১০,০০০ মসজিদে দিব আল্লাহর থেকে নিয়ে আল্লাহকে দিবে আওয়াজ দেন হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আজকে এতটুকু থাকুক আপনাদেরকে আর কষ্ট দিব না আপনাদের আওয়াজ বেরোয় না যে তোমার কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে আমি কি ঠিক বলছি কিনা বলো না কিছুতে কিছু হলে আল্লাহর উপরে তহমত দেয় কেমন না দিলে আল্লাহ উষ্টা খায় পরে দাঁত ভাঙছে বলে আল্লাহ আমারই এই অবস্থা হইতো নিজে যে চোখ দেখে চলার দরকার ছিল সেখানে দোষ নাই উষ্টা খায় পরে রক্তাক্ত হয়েছে দোষ দেয় কার আল্লাহ আছে কি নাই অন্তর থেকে এগুলো বের করার দরকার আছে কিনা বলুন এই সমস্ত কাজ ইহুদিনা সারাদে শয়তানে চাই যাতে বান্দা কখনো রসুলুল্লাহর গোলাম না হয় খাস উম্মত না হয় আল্লাহর খাস বান্দা না হয় ঠিক না কারণ কলব পরিষ্কার হয়ে গেলে তো জায়গায় বসে আরশ দেখবে জায়গায় বসে মদিনাতুল মুনাওয়ারায় রসুল আরবের কদম দেখবে এই জন্য চাই যাতে মুসলমান শয়তানের পথে চলে ইহুদিন আসারাদের প্রথম ষড়যন্ত্র শুরু হয়েছে আব্দুল ওহাব নজদী নামের সেই নালায়েক সে প্রথম শুরু করেছে যে অন্তর থেকে মুসলমানের অন্তর থেকে সর্বপ্রথম মদিনাওয়ালার প্রেম দূর করতে হবে নাউজুবিল্লাহ এই এজেন্ডা বাস্তবায়ন আর কিচ্ছু না আর কিছু না এমনি নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দেগী বেশি বেশি দান সৎকা করো কোরবানি আসলে তো চামড়া নিয়ে টানাটানি খুশি থাকে না বিভিন্ন ভাবে ইবাদতের নামে যত রকম বিজনেস আমরা করছি ভাইরা আমার বাবারা আমার আরেকটা জিনিস আপনাদেরকে রিকোয়েস্ট করবো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে থেকে কখনো বিশৃঙ্খলা করা যাবে না হযরতে আল্লামা ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন পীর যার যার সুন্নিয়ত সবার হুজুরের কথা অনেকে বুঝে না এই জন্য আমি একটু সংক্ষেপ করে দিয়েছি হকানি পীরও আমার সুন্নিয়ত আমার ঠিক না মুসলমান সব এক কাতারে থাকবেন যে দেখবেন একজন আল্লাহর ওলি আলে পাক বা কারো সম্পর্কে গীবত করছে বুঝবেন ওটাই মুনাফিক কি ফেক বুঝবেন যে ওটাই বিশৃঙ্খলা করতে চায় কখনো মুসলমান আলাদা হওয়া যাবে না মুসলমান তো রসুলের কোয়ার মতো এক হয়ে থাকার কথা আওয়াজ দেন ঠিক না বলে এক হয়ে থাকার কথা মনে রাখবেন আপনি এখন একজন ব্যক্তি অনেক টাকা অনেক পয়সা অনেক গরিমা থাকতে পারে কিন্তু আপনি একজন ব্যক্তি কিন্তু মুসলমান সবাই যখন একসাথে তখনই তো আমরা শক্তি ঠিক না এটা মনে রাখবেন আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে কবুল করুক আমিন বলেন আমিন